প্রতিনিধিক নিদিও কুশল মারা আজি 30 বছর আগত কি অবস্থা আছিল উন্নতি তো হওয়া দূরের কথা আমি 30 বছরের পরা লাহে 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 ইমান পিছফালের পরা পিছুয়াই গই গই একদম গভীর সাগরত হাবুডুবু করে আছো, হয় না নহয়? এইটোর দায় কিন্তু আমি ভোটারেই মেইন দায়, হয় প্রতিনিধির দোষ আছে প্রতিনিধিও তাই, কিন্তু রাইজেই রোজা রাইজে সিদ্ধান্ত লব। আমি একটা ভুলে বারবার কিয় করু, হয় না হয়? কিন্তু এইবার আপনার বা আমার এই সমষ্টির এই সোনালী সুযোগ আকৌ যাতে আমি এইবার ভুল নকরু। ভুল করিলে কি হব, আমার সেই 30 বছর আমি হই হই আজি অস্তিত্ব আমার নোহোৱা হয়ে গেছে। সেই মানে পন্ডর তলা আমাকে ফের পড়ি দিয়ে পাপারা বলে দিছে, যেমন আমরা বাংলাদেশের বল্টার গরু হ্যাঁ কিনা নিব, যেদিকে যাব সেদিকে চলবো আমরা, অত খাই আছে নাই। এই নদী ভাঙ্গা নিয়া নদী প্রথম শ্রেণীর মুরবিয়া মানুষ আলম হয়ে মুখ দিয়ে কইছিল এটা খাল, মোর এটু কোনো কথাই নাই, 100% মই করে মানে করে দেবো আমি। কেন কথাটা কইছিল না নাই, আপনি জবাব দেন, নিজে স্বীকার করছিল না নাই কথাটা যে মানে এই ধরনের মানে আমরা কাম করব, এটা একটা সামান্য খাল, এটা নদী বলেই কোয়া চলে না, কইছিল না নাই রাজকন্ত কথাটা? কথার জবাব দেন, মিথ্যা কথা হলে জবাব দেওয়ার আমার দরকার নাই। কা অজয় চৌধুরী কি করছে? অজয় চৌধুরী কোনদিন একটা অ্যাসেম্বলির মধ্যে কোনদিন সে প্রকাশ করছিল নাকি? আপনারা একটা প্রমাণ আমরা দিতে পারবেন যে এই শালমারা সমষ্টি নদী ভাঙ্গা গেতে আছে, তার জন্য আমি প্রোডাকশনের জন্য আবেদন জানাইছে সরকারের কাছে দিছে, সেন্ট্রালেও কংগ্রেস ছিল, আসামেও কংগ্রেস ছিল, তিনি একজন মন্ত্রী ছিল, কি দশাটা করছে? আমাকে শালমারা যতবারই ভাঙবো ততই অজয় চৌধুরী ভোট পেলাস। এবার অজয় চৌধুরী আরো কি করছে জানেন? ঠ্যাং লম্বা করে দিয়ে শুয়ে রয়েছে, আমাকে শালমারা মানুষের তেল মার নিয়ে গেছিল অলরেডি, তেল মারি আর কাছে যা বুড়ি দইয়াইছে। সাধারণ রাজ যদি আপনারা দালালের চক্রে পড়েন তাহলে আপনি করে পায় আপনি করে কুড়াল মারা হবো। বিজেপি সরকার 100% গ্যারান্টি সরকার আসবো। আর একটা কংগ্রেসে কংগ্রেসের কোনো উন্নতির কথা নাই, পণ্য কংগ্রেসের খালি একটা কথাই আছে সে ধর্ম নিয়ে কথা কব, আবেগ দিয়া বিবেক ভোট নষ্ট করে দেয় ওরা, বাকি কোনো কিচ্ছু নাই। দক্ষিণ শর্মারা মানকাসোর জেলার কিষাণ মোর্চার জেলা সভাপতি হয়, মোর নাম আমিনুল ইসলাম। কোন দলের হয়? মই বিজেপি দলের হয়। আজি আপনার কি আছে? আজি ফিশেটারি বাজারত আমার বিজেপির নির্বাচনী এখন সভা আহ্বান করা হয়েছে, এই শাহের আলীর নেতৃত্বে আমার কিষাণ মোর্চার বিজেপির মন্ডল সভাপতি হয়। ইয়াত আমি দক্ষিণ শর্মা মানকাসোরত আহি আমি দেখিল ইয়াত বিজেপির ভালে সহারি আমি পাই আছো, এইবেলি আমার অসমত সকলে গম পায় বিজেপির সরকার অসমত হয়ে আছে, এই হেতুকে এই 22 নং দক্ষিণ শর্মার সমষ্টির বেশি সংখ্যক রাইজে বিজেপিক আপুলি লব বলে আমি গম পাই আছো বা আমার আশা। আমার সরকারে আমার অসমত যাক দুখিয়া মানুষের কারণে আঁচনি লৈছে, এই আঁচনিবিলাকে সকল মানুষকে সকলের অন্তরে শুই গৈছে। ইয়াত আমার মুসলমান এরিয়া হিসাবত বহুতো আঁচনি এইখন সমষ্টিত মুসলমান দুখিয়া মানুহে এবং নারী সমাজৰ বিশেষকৈ সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ শিক্ষা দীক্ষাৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন আঁচনি, অৰুণোদয় আঁচনি, বৃদ্ধ ভাতা, স্বয়ং আঁচনি, ছেল্ফ হেল্প গ্ৰুপৰ মহিলাবিলাকে টকা পাইছে, আৰু হাজাৰ হাজাৰ আঁচনিয়ে আমাৰ এইখন জিলাৰ দুখীয়া ৰাইজক অন্তৰত চুই গৈছে। গতিকে এতিয়া আমি গম পাই আছো আমাৰ এইখন সমষ্টিৰ বিজেপির প্রার্থী আসাদুল ইসলাম বিপুল ভোটত জয়ী হব বলে আমার দীর্ঘ আশা। কোনো উন্নতি করিব পরা নাই এই বিজেপি সরকার, 5 বছরত বিশেষ করে 1 বছর কাম করিব পরা নাই, 4 বছরত যাক উন্নয়ন করেছে এইখন দক্ষিণ শালমারা জেলা, দক্ষিণ শালমারাতেই এইখন সমষ্টিতে বিজেপির সরকারত ডাঙর ডাঙর ইয়াতে এই তুমনিত মডেল কলেজ হয়েছে, রাস্তাঘাটের পর আরম্ভ করে এম জি ইন্দ্রেগা আর ফুডিন ফাইন্যান্সর বিজেপি সরকারের দিন যান টাকা দিছে, ইহতে 20 বছরে যান টাকা এইখান দক্ষিণ শালমারাত কাম করিব পরা নাই।
এই চারি বছরতে তাতকৈ দ্বিগুণ হয়েছে বলে রাইজে দেখা পাব এবং সকলে জানে যে আমার দক্ষিণ শালমারা সমষ্টিত বিজেপির তরফের পরা বহুত বহুত কাম হয়েছে। আমার এইবার নির্বাচনতে কৈছো আমার দক্ষিণ শালমারা রাইজ ইমান সজাগতা হয়েছে, ইমান শক্তিশালী হয়েছে। অজয় চৌধুরীক এবার ভিজা মেকুরি বনাই ইয়ার 5 নম্বর সমষ্টির পর রাখে দিব, ইয়াক ভোট নেদায়, কিহর কারণে দিব, কোন যুক্তিত দিব? এইবিলাক যুক্তি অহা নির্বাচনত নির্বাচন প্রচার করবলে আহিলে তেখেতক খেদিব, পহু খেদা দিব এবার সাউথ শালমারা সমষ্টির মানুষ। কিয় বহু খেদা দিব? কি একো উন্নতি করা নাই, দুর্নীতিহে করেছে। আপনাদের ইতিমধ্যে নিউজ চ্যানেলত গম পাইছে দমকল বহার নামত কিমান টাকা কেলেঙ্কারি করেছে, এই টাকা আত্মসাত করেছে। আমার শালমারার সমষ্টির মানুষ, দক্ষিণ শালমারা সমষ্টির মানুষ তেজ বিক্রি করে তেজ হুহি হুহি কোয়া, এই তেজ কিহা বলে আমি ইয়াক নাম থই দিছো। কি এটা ভণ্ড ধোকাবাজ, আজমল সাহ আসিল ধোকাবাজ, হি হয়েছে সিটিং বাস। এইবার আমার শালমারা রাইজে এমএলএ পাল্টাব দক্ষিণ শালমারা সমষ্টির।